তুমি আসামে গিয়ে বলছো আমি জানি না আসাম তোমার দাদুর জমিদারি কিনা, তোমার ব্যক্তিগত সম্পত্তি কিনা আমি জানি না। তুমি বলছো 25 লক্ষ হিন্দু এখান থেকে চলে যাও, বলছো 15 লক্ষ মুসলিম তুমি আসাম ছাড়ো, এ কি তোমার বাবার পৈতৃক জমিদারি নাকি? তুমি যা বল তাই বলে দেবে আর মানুষ মেনে নেবে? মানুষ তো মানবে না। মমতা ব্যানার্জি তো বলে না গুজরাটের মানুষ চলে যাও, মমতা ব্যানার্জি তো বলে না অন্ধের মানুষ চলে যাও, মমতা ব্যানার্জি তো বলে না রাজস্থানের মানুষ চলে যাও, মমতা ব্যানার্জি তো বলে না ছত্তিশগড়ের মানুষ চলে যাও, মমতা ব্যানার্জি তো বলে না উত্তরাখণ্ডের মানুষ চলে যাও, মমতা ব্যানার্জি তো বলে না মহারাষ্ট্রের মানুষ চলে যাও, মমতা ব্যানার্জি তো বলে না উড়িষ্যার মানুষ চলে যাও, মমতা ব্যানার্জি তো বলে না বিহারের মানুষ চলে যাও, মমতা ব্যানার্জি তো বলে না ইউপির মানুষ চলে যাও। বলবে না? মানুষকে আদর করে ভালোবাসে। আর তুমি তুমি মানুষকে ভালোবাসো না, তুমি মানুষের মর্ম বোঝো না, তুমি কাজের কথা বোঝো না, তুমি উন্নয়ন বোঝো না, লজ্জা লাগে না? দেশ যখন স্বাধীনতা হয় নাই তখন থেকে আদিবাসীরা জঙ্গলে থাকে। তুমি মা বললে 6 লক্ষ আদিবাসীকে তুমি হাঁটিয়ে দিছো, তোমার লজ্জা লাগে না? তাহলে আজকে 200 বছর ধরে আছে জঙ্গলে, তাদের তুমি হাঁটিয়ে দিছো? আরে মোদি তোমাকে আল্লাহ এবং ঈশ্বর খাতির করবে না। কেন বলো তো আল্লাহ ঈশ্বর খাতির করবে না? তুমি ইউপিতে 32টা দাঙ্গা করেছো, 2700 মানুষকে এনকাউন্টারে মেরেছো, তারা সংখ্যালঘু বলে তোমার লজ্জা লাগা দরকার। তুমি হিন্দু মুসলমান করো, তুমি দাঙ্গা লাগাও। মমতা ব্যানার্জি কিন্তু ছেড়ে কথা বলবে না। মামাটি মানুষের মুখ্যমন্ত্রী কোনোদিন ছেড়ে কথা বলে না। মামাটি মুখ্যমন্ত্রী, তিনি কাজের মুখ্যমন্ত্রী, তিনি উন্নয়নের মুখ্যমন্ত্রী, মানুষকে পায়ে দেয়। চাইবেন না? মমতা ব্যানার্জিকে বলবেন না করতে হবে, মমতা ব্যানার্জিকে আবদার করবেন না, মমতা ব্যানার্জিকে কাজ চাইবেন না। অধিকার আছে, চাইবার অধিকার আছে। 100 বার চাইবে, 1000 বার চাইবে, লজ্জা লাগে না? মোদি 49টা প্রকল্প বন্ধ করে দিয়েছ, 49টা প্রকল্প পশ্চিমবাংলার বন্ধ করেছ। মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছে 1টা প্রকল্প বন্ধ থাকবে না যতদিন আমি আছি, তার নাম মমতা ব্যানার্জি। সব প্রকল্প চালু করে রেখেছে। তুমি সড়ক যোজনা 80% টাকা দেয় রাজ্য, তুমি দাও 20%, তাও মমতা ব্যানার্জি বলল 20% টাকা আমি নেব না, আমি সব টাকাটাই দেব। আজ কোথায় তোমার বিজেপি রাজ্যে? কোথাও তো নাই খাদ্য সাথী, কোথাও তো নাই সবুজ সাথী, কোথাও তো নাই কন্যাশ্রী। তুমি কোথায় যাবে, কি করে মুখ দেখাবে, মানুষের কাছে কি করে ভোট চাইবে? তুমি আর ফিরে আসবে না। তোমার যে মনে আছে কিনা আমি জানি না, কার্গিল যুদ্ধ সময় বাজপেয়ীর মতন সরকার, তিনি আর ফিরে আসেন না, মানুষটাকে ফিরিয়ে আনে না। এ ভারতবর্ষ তোমাকে কিন্তু আর ফিরিয়ে আনবে না। মানুষ ভারতবর্ষের মানুষ দেখে খায়। আবার মমতা ব্যানার্জি বিশ্বের কাছে ফার্স্ট হয়েছিল কন্যাশ্রীতে, আবার মমতা ব্যানার্জি আবার বিশ্বের কাছে ফার্স্ট হতে চলেছে সবুজ সাথীতে। আপনাদের মনে আছে, আপনার ঘরে বোন আছে, আমার ঘরে বোন আছে, যদি কোনো বোনে মেয়ের বিয়ে হয় খালি বিবাহিত বিয়ের কার্ডটা নিয়ে গিয়ে বিডিওকে দেখালে 25,000 টাকা দেবে, এর নাম হচ্ছে রূপশ্রী। আজকে বলবেন না স্বাস্থ্য কোথায় আছে, স্বাস্থ্য কোন জায়গায় আছে। আজকে কোনদিন ভেবেছিলেন বিনামূল্যে ওষুধ পাওয়া যায়? মমতা ব্যানার্জির আমলে সবই পাওয়া যায়। আজকে স্বাস্থ্যকে কোথায় নিয়ে গেল এ তো বলতে হবে। শিক্ষা বলো, মোদে তুমি একবার দেখাও কতগুলো ইউনিভার্সিটি খুলেছ,
তুমি একটাও ইউনিভার্সিটি খোলে নাই। আর মমতা ব্যানার্জি 25-26টা কলেজ এবং ইউনিভার্সিটি মিলিয়ে করেছে। তুমি মমতা ব্যানার্জির সঙ্গে তুলনা করতেছো না। মমতা ব্যানার্জি কাজের উন্নয়ন, মমতা ব্যানার্জি পরিষেবা দেয়। স্বাস্থ্য আমাদের বীরভূম জেলায় মেডিকেল কলেজ হয়েছে সিউড়িতে, সুপার হসপিটাল রামপুরহাট সিউড়ি বোলপুর হয়েছে। একের পর এক প্রকল্প, যা চাইবেন তাই করবে। কিন্তু একটা কথা খালি বলবো, যারা এসছেন মা বোনেরা, জোড়া ফুল চিহ্নে ভোট দেবেন, সিপিএম কে ভোট দেবেন না, বিজেপি কে ভোট দেবেন না, কংগ্রেস কে ভোট দেবেন না, ভোটটা লোকসান হবেন। আর যারা বুথের কর্মী আছেন, বাইরে দাঁড়িয়ে থাকবেন সলকা নিয়ে, সলকা দেখিয়ে ভোট করে নেবেন। সেটা কি রাখতে হবে আপনারা খুব ভালো জানেন, আমার চেয়ে আপনারা শিখিয়ে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ।